দুজন মন্ত্রীর দুটা কথাক লৈ পুনৰ লাগিল লেথা। অসম সরকার আর বিতর্কর মাজত যেন কেঁচা কথাল ৰাথা। হবই অসম সরকারে পতা অনুষ্ঠান যেতিয়া কিবা এটা খেলিমেলি হবই। মন্ত্রী বিমল বৰা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকায়ও কিবা কবই কবই, কারণ তেওঁ সংসদীয় পরিক্রমা মন্ত্রী। খবরটো ইতিমধ্যে সাগে আপনার কানতো পৰিছে। নাহিদ আফ্রিনে পোৱা রাজ্যিক চলচ্চিত্র বটাক লৈ বিতর্ক। নাহিদে নোগোৱা গানতে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর বটা পোৱা বুলি অভিযোগ। সোশ্যাল মিডিয়াত ব্যাপক চর্চা। বটা লব লাগিছিল নে নালাগিছিল? ডিজিটেল দুনিয়ার সমাজে সেই বিচার করে থাকার মাজতে অসন্তুষ্ট ক্ষুব্ধ নাহিদ আফ্রিনের স্পষ্টীকরণ, মোর গাত ভুল নাই, প্রয়োজনত বটা ঘুরাই দিম। লগেলগেই কথা ঘুরিল জুরি মেম্বারলৈ। বিষয়টো আহিল এবার দিসপুরত বটা বিষয়ক আলোচনা। প্রথমে সাংবাদিকর সন্মুখত মন্ত্রী পীযূষ হাজরিকা, জুরি বা সরকারের কোনো কারণত ভুল হওয়া নাই, বটাটো নিয়মমতে নাহিদে ঘুরাই দিব লাগে কলে পীযূষ হাজরিকায়। ঘুরাই দিব লাগে নিয়মমতে, বটাটো তেখেতে ঘুরাই দিব লাগে। ইয়ার পাছতে আহিল সাংস্কৃতিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী বিমল বৰা। প্রযোজক পরিচালকে ফিমেল প্লেব্যাক সিঙ্গারের শিতানত নাহিদ আফ্রিনের নামে দিছিল। জুরির সদস্যসকলে নাহিদ আফ্রিনকে শ্রেষ্ঠ গায়িকা হিসাবে নির্বাচিত করেছিল। গানটির নাম ভুলতে উল্লেখ করা হয়েছিল। নাহিদ আফ্রিনে নিজানের গান ছবিখনত যিটো গীত গাইছে সেই গীতটির বাবেহে বটা পাইছিল স্পষ্ট করিলে বিমল বৰাই। নাহিদ আফ্রিনে বটা ঘুরাই দিয়ার কোনো প্রয়োজন নাই। কারণ নাহিদ আফ্রিনকে প্রযোজক পরিচালকে নমিনেশন দিছে নয়, আর প্রযোজক পরিচালকের নমিনেশনের উপরতে ভিত্তি করে জুরিয়ে সিলেক্ট করেছে। গতি নাহিদ আফ্রিনের গানটাই শ্রেষ্ঠ বলে আমার যে হেৰি সেটো তেনে ধরনের। এনেকৈ দুজন মন্ত্রীর দুটা কথা। এজনে কয় নিয়মমতে নাহিদে বটা ঘুরাই দিব লাগে, আনজনে কয় প্রয়োজন নাই। যি নহওক নাহিদ ভাগি পড়ব নালাগে। অসম সরকারে করা কিবা এটা কাম ভালকৈ হৈছে তেনেকুৱাটো কোনো উদাহরণই নাই। ব্যুরো রিপোর্ট, টাইম 8।